চাপ বাড়িয়েছেন মারতে গিয়ে পড়ছে উটবল উইকেটও শেষ দুই ওভারে জেতার জন্য একত্রিশ রান দরকার দাঁড়ায় রাজশাহী রয়্যালস এর চার ছয়ের তাঘুবে ওই রান তুলতে অ্যান্ড্রাসেল লাগলো কেবল আরও আট বল বিস্ফোরণ ব্যাটিংয়ের জন্য দুনিয়া জোড়া নাম ডাক্তার আরও একবার ঝলক দেখে ম্যাচ শেষে জানালেন অমন এঞ্চের আগে কিছু ফলমূলার ডাবের পানি খেয়ে নেমেছিলেন তিনি বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করেছিল একশো চৌষট্টি রান নাগালের মধ্যে থাকা ওই লক্ষ্য একসময় কঠিন হয়ে যায় রাজশাহীর মাঝের ওভারে শোয়েব মালিক উট বাড়িয়ে যান চাপ ছয়ে নেমে অমন চাপ নিতে ভালোবাসা রাছেল সাত ছক্কায় খেলেন বাইশ বলে চুয়ন রানের ইনিংস দুই উইকেটে রোমান স্কোর জয়ে দলকে তুলেন ফাইনালে পরিস্থিতি বিচারে দুনিয়ার যে কোনো ব্যাটসম্যানদের জন্য এমন ইনিংস খেলা অবিশ্বাস্য কিন্তু রাছেলের ব্যাটিং দেখে মনে হয় তা যেন তুড়ি মেরে এনে ফেলার কাজ যদিও ম্যাচ শেষে জানালেন সহজ ছিল না তার জন্যই না আমার জন্যও সহজ ছিল না একটা মিস টাইম হয়ে গেলে কিন্তু আউট হয়ে যেতে পারতাম আমি ফিল্ডিং পজিশনগুলো দেখেছি চেয়েছি মাছ ব্যাটে লাগতে যাতে বল বাউন্ডারির ওপারে গিয়ে পড়ে কয় অনেকগুলো বলে অন্য যে করে জন্য সীমানা পার করা হতো দুরু গায়ের জোরে রাচেল তা করেছেন অনাশায়ে অমন শক্তির রসদ হিসেবে ম্যাচের আগে নাকি ফলমূলার ডাবের পানির ভরসা তার বেশি কিছু না কেবল কিছু ফল খেয়েছি সেই সঙ্গে ডাবের পানেও খেয়েছি নিজের ওপর ভরসা আর শতভাগ কিন্তু ভরসা করতে পারছিলেন না বাকিদের চলছিল আসা যাওয়ার মিছিল শেষ পর্যন্ত আবু জায়েদ রাহি দেন সঙ্গে গড়ে ওঠে অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটি সঙ্গী রাহিকে তাই বিশেষ ধন্যবাদ রা ছেলের অন্য পাশে যেভাবে উইকেট পড়ছে তা নিয়ে আমি ভীত ছিলাম আমি ভেবেছি এক পাশ থেকে শেষ পর্যন্ত খেলতে হবে রাহিকে ধন্যবাদ সে সঙ্গে দিতে পেরেছে